নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে আওয়ামী লীগ সরকার। রাজধানীতে শ্রমিক দলের কর্মসূচিতে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ঘুরে শেষ হয় মগবাজারে গিয়ে, যেখানে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, আগের মতোই নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে সরকার। আজকে আমাদের ভোট দেওয়ার অধিকার নাই, 2014 সালে আমরা ভোট দিতে পারিনি, 2018 সালে আমরা ভোট দিতে পারিনি, সামনে আবার নির্বাচন আসছে, সেই নির্বাচনে নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। আজকে নিরপেক্ষ সরকারের দাবিতে কোনো জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে, কোনো নির্বাচন এই দেশে হবে না যদি সেটা তত্ত্বাবধায়ক এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে না হয়। বিকেলে আলাদা কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে কিন্তু এখন তার বাড়িতে আটক করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, এখান থেকে তাকে আমাদের বের করে আনতে হবে, আমাদের দেশটাকে আবার মুক্ত করতে হবে। যারা আজকে জোর করে আমাদের সমস্ত দাবিগুলোকে জোর করে দাবিয়ে রেখে আমাদেরকে বন্ধ করে রাখতে চায়, বন্দি করে রাখতে চায়। এদিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সারা দেশের মহানগর পর্যায়ে দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।